যাক বাবা, এবার পুজো পাঠ শুরু করি। বুড়ি গোবর জল দিয়ে সে শুরু করে দিয়েছে। এই হচ্ছে সেই বুড়ি যার বাতিকের খেলায় গ্রামের লোক নাকে ক্লিপ লাগাতে বাধ্য হয়। সারাটা রাত অশুভ শক্তি আসা যাওয়া করেছে, এবার গোবর জল ছড়ালে তবে সব শুদ্ধ হবে, সব সব কিছু শুদ্ধ করব, কিচ্ছুটি বাকি রাখবো না, কিচ্ছু না। সেই ঘাস কি ধোয়া ছিল গরুর দুধ নেওয়ার আগে তাকে গঙ্গা জল খাইয়েছিলিস? দেখো বুড়িমা, দুধ লিতে হলে লাও, নেই তো নিজে গরু কিনে লাও। গরুকে গঙ্গা জল খাওয়াতে হয়, এ পহেলি বার শুনছি। এবার থেকে তাই করবি, বুঝলি? তাহলে আমাকে আর দুধে গঙ্গা জল মেশাতে হয় না। আজীব বুড়িয়া, হায় 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 হায়, পালা বলছি, যা যা ভাগ বলছি ভাগ, ভাগো ভাগো ভাগো, খাদর সব নোংরা করে গেল গো। আবার ঘরময় গঙ্গা জল ছড়িয়ে দুনর ধোঁয়া দিতে হবে। সব জানি ভাই, কিন্তু আমার কিচ্ছু করার নেই, পারলে পারলে তোমরা কিছু করো। ঠিক আছে, আমি দুদিনে বুড়ির বাতিক বন্ধ করে দেবো। তাই করো ভাইয়া, দেখি তোমার এলেম কত। সকাল থেকে বেশ খাটনি গেল, এবার বরং খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটিয়ে ফেলি। দিল্লি তো খাবার সময় হচ্ছে, যত সব আলুক্ষণে তবে যে হাত ছড়া, যেই নামুখে তুলতে যাবো অমনি হাঁচি দেখাচ্ছি,
সর্বনাশ, বুড়ি যে চেঁচিয়ে মাত করে দিচ্ছে। ওই তো আমার টোটকায় কাজ হয়েছে, কিন্তু ওই ঝামেলা কমার বদলে তো উল্টে বেড়ে গেছে। আরে একটু অপেক্ষা করুন, দেখবেন বুড়ি নিজে এসে হাতে পায়ে ধরবে। কাল সারাটা দিন আমার খাওয়া হয়নি, আজ কেউ খাবার সময় বাগড়া দিলে না, তাকে একেবারে যেটি আমি দেখব। একটু দেখে নিয়ে আশপাশটা, না আশপাশে এমন তো কাউকে দেখছি না এখন। যা তো মেনি, এবারে কাজের কাজটা করে আয় দেখি। গেল 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 গেল, আমার দুধ নিয়ে পালালো। আরে বাবা রে, রোজ রোজ একই হলো কুনে কাণ্ড বাবা। আমার দুধ খাওয়া, আমার অনিষ্ট করা, লাঠিটা কোথায় গেল? আমার অনিষ্ট করা বের করছি। ওরে বাবারে বাবারে বাবারে, এই বিড়ালটা রাস্তা ময় ছোটাছুটি করেছে। এবার এবার গোবর জল ছড়িয়ে দুতে হবে। ওরে বাবারে বাবারে, ও ঠাম্মা, শুধু রাস্তায় গোবর জল ছড়ালে হবে? আমার দালানেও তো ওই বিড়ালটা ঢুকেছিল, সেটার কি হবে? তবে তো ওই দালানো গোবর জল দিয়ে ঝাড় দিতে হবে। তোমার তাড়া খেয়ে আমার বাড়ির সামনে দিয়েও ছোটাছুটি করেছে ওই বিড়ালটা। ওরে বাবারে বাবারে বাবারে, ঘরে ঘরে এমন করে ঝাড় দিতে দিতে যে আমার হাত ধরে যাবে বাবা। এই বয়সে আর কি এমন ধকল নিতে পারি আমি? এখনই হাঁপালে চলবে কি করে? এখন যে অনেক কাজ বাকি। দুধ খেয়ে বিড়াল মুখ না ধুয়ে সারা গ্রাম অশুদ্ধ করেছে, এবার যে গোটা গ্রামটাই গোবর জল দিয়ে ধুতে হবে। একেই বলে আমার কোমরে ব্যথা, তার উপর গোটা গ্রাম, সে আমি পারবো না। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে বাবা, কিছুতেই না কিছুতেই না। এ পারবো না বললে তো চলবে না, এরপর ঘড়া ঘড়া গঙ্গা জল এনে গোটা গ্রামে ছড়াতে হবে। বলো কি, ঘড়া ঘড়া গঙ্গা জল? নিশ্চয়ই, তুমি তো কথায় কথায় বাতিক দেখাও না, এবার ঠেলা বোঝাও, না হলে গ্রামটা শুদ্ধি হবে কি করে? এরপরে আবার প্রায়শ্চিত্ত করতে নগদ 1,000 টাকা দিয়ে 10 জন ব্রাহ্মণ খাওয়াতে হবে। ওরে বাবা রে বাবা, বলো কি ঘাট হয়েছে আমার, আর এমন বাতিক দেখাবো না আমি। ও এবারের মতো আমার ক্ষমা দাও বাপ, এবারের মতো আমায় ক্ষমা দাও, ক্ষমা দাও বাপ। বেশ, তাহলে এবার থেকে যা করার নিজের বাড়িতে করবে, ঠিক আছে? গ্রামের লোককে বিরক্ত করবে না তো? না 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 না, রক্ষে করো বাবা, আমার যথেষ্ট শাস্তি হয়েছে, যথেষ্ট হয়েছে। আমি যাই আমি যাই, কেমন? আমি আমি যাই যাই। গ্রামের মানুষজন তবে বাঁচলো।